বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসিরুল কোরআন মাহফিল 2017। স্থান মগবাজার কাঁচা বাজার জামে মসজিদ। তারিখ 10ই মার্চ, রোজ শুক্রবার। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করছেন হযরত মাওলানা ডক্টর মোশতাক আহমদ। মাহফিলের সভাপতিত্ব করেন জনাব শাহিদ ভাসানী। আয়োজনে মগবাজার রমনা থানা যুব সমাজ, প্রযোজনা ও পরিবেশনায় আলফালাহ ইসলামিক মিডিয়া। আমরা আগে আগে আসি, আল্লাহ পাক বৃষ্টির পরে আবার আমরা সুশৃঙ্খল ভাবে বসনের জন্য আল্লাহ পাক সুযোগ করে দিলেন, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। জান্নাত দেখতে চায়, জান্নাতের মুরাকাবা করতে চায়,
জান্নাত এরকম বানাইলেন লোকেরা জান্নাত কিভাবে ঢুকবে জান্নাতের কি নিয়ামত আল্লাহ পাক বানায়া রাখছেন এই নিয়ামতগুলোর বর্ণনা কানে শুনতো চোখ বন্ধ করে তলবে চোখ দিয়া সেটাকে দেখতে চাই কেটে দিয়া আমিও তো এরকম দেওয়ার জন্য বসে আছি
فإنه كان للأوابين غفورا আল্লাহ পাক বলেন ও বান্দা তুমি যেরকম আমার কাছে দরখাস্ত করতেছো বরং তুমি তো একবার কইলা আমি প্রতি মুহূর্তে মুহূর্তে আমি রহমতের খাজানা খুললা আসমানের দুয়ার খুললা মানুষকে ডাকতেছি ও মানুষ কে জান্নাতে যাইতে চাও আসো আমি জান্নাতের টিকিট লইয়া তোমাদের জন্য অপেক্ষা করতেছি हर घड़ी में देने को तू तैयार है जो ना मांगे उससे तू बेजार है अल्लाह पाक बोले दौड़ेर जन्य आमि प्रस्तुत हुए बसे आछि नैन्ना मानुष पाई ना के के दिते चान अल्लाह तो बंदा बराबर है সামনে সব মানুষ খাড়া এখান থেকে কইতেছিলাম যদি কপাল ভালো হইল আমল ভালো হইল আমল সে জিন্দেগি বন্দি জান্নাতে কি জাহান্নাম আমল সে জিন্দেগি বন্দি জান্নাত ভি জাহান্নাম ইয়ে খাকে আপনি ফিতরত পর হ্যায় না নারী হ্যায় না নুরি আপনি একজন আপনাকে অভ্যর্থনা করে নেওয়ার জন্য সত্তর হাজারের পিছনে আশি হাজারের পিছনে 25 লক্ষ মনে আছে তো মোট কয়জন 25 লক্ষ মেহমান কয়জন আগাইয়া নেওয়ার জন্য আসছে কয়জন এদের নেতৃত্ব কে দিতেছে নাবালক শিশু ছেলে মেয়ে নাবালক শিশু মুসলমানদের নাবালক ছেলে মেয়ে সব তো লাগাইতে হবে মুসলমানদের নাবালক কোন ছেলে মেয়ে যাদের জানাজা আপনি পড়ছেন যাদের জানাজা আপনি পড়ছেন এদেরকে তখন আপনি চিনবেন যে ওরা যত মানুষের জানাজা যত নাবালকের জানাজা আপনি পড়ছেন সকল নাবালক ছেলে মেয়ে সবাই চলে আসছে আপনাকে এখানে আগাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জন্য আমার সময় যখন শেষ হবে আমাকে একটু ইশারা করবে আমি তো জানি না কোন টাইমে শেষ হবে আগে কথা বলা হয় নাই তো 26 লক্ষ 50 হাজার আপনি এখানে দাঁড়াইয়া আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছেন আর এখানে গ্লাসের বাইরে খালি টুকি টুকি মারতে আছে অনেকক্ষণ পরে আল্লাহ পাক আল্লাহু আকবার যে অর্ডারটা দিয়ে আপনাকে জান্নাতে পাঠাইবো এই অর্ডারটাও কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কইয়া দিয়েছেন সেই অর্ডারটা কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না পড়েন না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি সেখানে আমার বন্দারা বসে আছে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে আবু বকর সেখানে উমর সেখানে উসমান সেখানে আলী সেখানে সব পয়গম্বর সেখানে খাদিজাতুল কুবরা সেখানে ফাতেমাতুজ জাহরা সবাই আছে তুমি তাদের মধ্যে তাদের জমা দেখিয়া শরীক হও এবং তোমার জান্নাতে গিয়া আসন গ্রহণ করো কবুল
চলে যাবে 70,000 সুন্দর সুন্দর ফেরেশতা কবরটাও সুন্দর চেহারাটা সুন্দর প্রফুল্ল তাকাইলে খালি দেখবে মন চায় কন্যা খালি কি দেখবেই মন চায় দেখবেই মন চায় এই সুন্দর সুন্দর ফেরেশতারা 70,000 পিছনে আছে 80,000 এটা কয়জন 70,000 70,000 পিছনে 80,000 70,000 পেছনে 80,000 মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এদেরকে বলা হয় গেলমান কি বলা হয় ওয়াকুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইদা রাআইতাহুম হাসিবতাহুম রুকুলুরাম মানসুরা ওয়া ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমাহ ওয়া মুলকান সংখ্যায় কত হবে
আল্লাহ পাক বলেন তুমি প্রধানমন্ত্রী হইয়া 500 গাড়ি পরপর পাইবা, প্রধানমন্ত্রী হইতে হবে না, যদি কলমা ওয়ালা হইতে পারো, জিকির ওয়ালা হইতে পারো, 500 নয় 5000 নয় কত 50000 গাড়ির প্রোটোকল তোমার সঙ্গে থাকবে। কয় ভাগে বিভক্ত করা হবে জানা? একটা ভাগ বাম দিকে, একটা ভাগ পিছনের দিকে, একটা ভাগ ডান দিকে, একটা নিচের দিকে, একটা উপরের দিকে, একটা সামনের দিকে, আরেকটা মধ্যে আপনি নিজে আছেন। কয়টা হইল মেরে ভাই ও দোস্ত বুজুর্গ? বাম দিকে যে গ্রুপ, গ্রুপ অফ গাড়ি, এই গ্রুপের নাম হইল সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবে কেন ইয়া ভাতিজা, ভাতিজা মারা গেছে যে আমল করবেন না, সব খালি আমল করবেন, আপনাকে একটাও ঠকানো হবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো ভাগ করতে আছে কয় বাম দিকে যে গাড়িগুলো, এগুলো হইল সুবহানাল্লাহ আল্লাহু আকবার। পিছনে যে গাড়ি, এগুলো হইল আলহামদুলিল্লাহ। ডান দিকে যে গাড়ি, এগুলো হইল আল্লাহু আকবার। আপনি যে গাড়িতে আপনি নিজে বসা, এটার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। নিচে যে গাড়ি, এগুলো হইল ইস্তিগফার। উপরে যে গাড়ি, এগুলো হইল দুরূদ শরীফ। সামনে যে গাড়ি, এগুলো হইল তিলাওয়াত। গভীর রাতে উঠো, সুন্দর মতন কুজুর করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, কেবলামুখী হইয়া বসো, দিলটাকে বাইতুল্লাহর সঙ্গে লাগাও, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা গাড়ি তৈরি হইতেছে সুবহানাল্লাহ ওয়ালা গাড়ি, বাম দিকে পিছনের গুলো আলহামদুলিল্লাহ, ডান দিকে আল্লাহু আকবার, যেটার মধ্যে আপনি আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নিচের গাড়ি গুলো ইস্তিগফার, উপরের গাড়ি সুবহানাল্লাহ, সামনের গাড়ি আল্লাহ। কত লাগবো? এটা কিন্তু ল্যাপটপ আওয়াজ না, এটা লেখাপড়ার আওয়াজ। বাম দিকে যে গাড়িগুলোর নাম কি? পিছনের গাড়ি নাম কি? ডান দিকের নাম কি? যে গাড়িতে আপনি আসেন নাম কি? যেগুলোর নিচে নাম কি? উপরের গুলোর নাম কি? সামনের গুলোর নাম কি? মোট গাড়ির সংখ্যা কত? আপনি সুন্দর মতন গিয়া বলবেন আশেপাশে তাকাইয়া, খালি কইবেন যে ও আল্লাহ, আমি সাধারণ মাছের ব্যবসা করতাম, বন্যা যাও তো কারণ বাজারে দোকান থাকলে কথা আছে, মাছের ব্যবসা মানে মাছ কিনা রাস্তায় এক জায়গায় আছে, মাছ কিনা রাস্তায় কি? নামাজের সময়ে মসজিদে ঢুকিয়া যায় আর সবুজ একটা পাগড়ি লাগাইয়া ইল্লাল্লাহ 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 পারে না যে
তাও তো দেখছি প্রধানমন্ত্রীকে প্রটোকল দেয়, দেখছি প্রেসিডেন্টকে প্রটোকল দেয়, এখন দেখতেছি আমার মতোর মাছের ব্যবসায়ী কোন রিকশাওয়ালা মেনকি তিন দিন সময় লাগাইছে চরমুনায় মাঠে গিয়া আল্লাহ পাক তলব দুরুস্ত করে দিছে, এখন লম্বা কোর্তা লইয়া হাঁকে আলেমের মতো দেখা যায়, আসলে কিছু জানে না। ও মিয়া তুমি তো আলেমের মতন কয় না, আলেমদের মহব্বত করি, আলেমের সঙ্গে চলতে চাই, আলেমের লেবাস ভালো লাগে, এই জন্য ন্যস্ত সার কোর্তা বানায়া ফেলছে, বাঙালি একটা লাগাইয়া ওই সারাক্ষণ মসজিদের দিকে মনটা লাগাইয়া বসে থাকে। এখন আল্লাহ আকবার, ভালো লাগছে গ্রাম দেশ নয় টাউনের মধ্যে খিলগাঁও, দেখলাম যে রিক্সাওয়ালা রিক্সাটা ছামাইয়া এ আসরের নামাজ পড়তে আমি খাড়াইয়া গেলাম, পাবলিকা দেখতে চিনলাম এ পাবলিক কোন জায়গার পাবলিক, দেখিয়া তোর বললাম যে ভাই আপনার নামাজ দেখিয়া ভালো লাগছে, 50টা টাকা বের করে দিলাম বলে এটা হাদিয়া নেন, আমার হাতিয়া দিয়েছেন, আমি বললাম যে হাতিয়া দিলাম এই জন্য যে যখন গ্রামে ছিলাম তখন দেখছি এরকম লোকেরা গাড়ি থামাইয়া রাস্তার মধ্যে গামছা বিছাইয়া নামাজ পড়তো, অনেক দিন হয়ে গেছে এই দৃশ্যটা কোনোদিন দেখি নাই, ঢাকা শহরে আসনের পরে হঠাৎ করে খিলগাঁয়ের এখানে আপনাকে রাস্তার মধ্যে গামছা বিছাইয়া আসরের নামাজ আদায় করতেছেন, রিক্সা চালায় রিক্সা আবার চুরি হয়ে যাইব, এই আর আসছে নতুন মসজিদ চিনে না কোন জায়গায় আসে নাই, তো উনি রিক্সাটা রাখিয়া গামছাটা বিছাইয়া আসরের নামাজ পড়তেছে, আমার কাছে ভালো গাড়ির সংখ্যা কত, বসতে চতুর্দিকে দেখায় আর আলহামদুলিল্লাহ করে যে আমি কি ছিলাম আর কোথায় একটা উঠে না আপনি তো চলে আসছেন চাষি রেলেন না, ও তো চাষির খবর আমি তো বুল্লা গেছিলাম চাষি কই, চাচি দেখেন না আপনি আল্লাহ পাকের সামনে থেকে আসনের পর পরে চাচি গিয়া দাঁড়াইয়া গেছে, ভিড়ের কারণে চাচা আর পিছনে তাকায়া দেখে, এখন পিছনের দিকে তাকায় দেখে চাচি আল্লাহর সঙ্গে এরকম কথাবার্তা হইতে আসছে, আল্লাহ আল্লাহও হাসে চাচিও হাসে, চাচার কাছে খুব ভালো লাগবে আছে, মনে হয় লাইন ভালো আছে, মনে হয় কি লাইন দুইজনেই একত্রে নামাজ পড়তো, শেষ রাত্রে উঠতো তাহাজ্জুদের নামাজ পড়তো, জিজ্ঞাসা করতো হ্যাঁ হালাল হারাম বাচ্চা চলতো, ওই রিক্সাওয়ালায় কামাই করতো, ওই বেড়ি ঘরের মধ্যে কোন রকম কোন রকম জিন্দগি, কেউ চেনেও না জানেও না, কিন্তু এখন আপনার জন্য যেরকম 26,000 26,50,000 আপনার চাষির জন্য তো আছে এরকম আছে না 70,000 পিছনে 80,000 পিছনে 25,00,000 মোট কত হইল 26,50,000 আপনার চাচির জন্য আছে ভাবির জন্য বলেন আর যার জন্য বলেন ওনার জন্য আছে, চাচা কথায় তো অপেক্ষা করতে লাগে, আমরা এই জন্যই অপেক্ষা করতে আছি চাচি আসবো, কিছুক্ষণ পরে চাচি আসবে ওনার সঙ্গে কত কত সংখ্যক ফেরেশতা এখন প্রশ্ন হইল দুই বহর জান্নাতে যাবে একত্রে যাবে না সিঙ্গল সিঙ্গল, বাবা একবার স্বামী স্ত্রী বলবে এটা আলাদা আলো পেলে এটা খারাপ দেওয়া যায় একত্রে যাবে, এখন একত্রে কেমনে স্বামীর গাড়ি ভিন্ন স্ত্রীর গাড়িও ভিন্ন, স্বামীর গাড়িও ভিন্ন স্ত্রীর গাড়িও ভিন্ন, ফেরেশতারা কইতেছে গাড়ি দুইটাকে ভিন্ন ভিন্ন যাবে না দুইটা এক জায়গায় যাবে কোনটা,
এখন স্বামী দেখতেছে স্ত্রীর দিকে, স্ত্রী চাইতেছে স্বামীর দিকে, চাওয়াচালাই করে, স্ত্রী কইতে আছে দুনিয়ায় যতদিন ছিলাম আপনাকে মাইনা চলছি, আপনি আমার মুরব্বী ছিলেন, মৌতের পরে এখনো আপনি আমার মুরব্বী, আমার গাড়ি চাইরা আমি আপনার গাড়িতে গিয়া উঠলাম। ২৬,৫০,০০০ আমারটা তো একরকম ভাও করা ছিল ডাইনে বামে আগে পিছে, আমার স্বামীটা একরকম ভাও, এখন ভাই গেল সব ভাই দিয়া, এটা একটা গ্রুপ বা কয়টা গ্রুপ, একটা গ্রুপ বানাইলে এখানে ২৬,৫০,০০০, ওখানে ২৬,৫০,০০০, দুইটা এখানে করবে, এবার ৫৩,০০০, এই ৫৩,০০০ সাজানো হবে, কিছু বাম দিকে কিছু পিছনে, কিছু ডান দিকে কিছু সামনে কিছু নিচে কিছু উপরে, আর একটা গাড়ি, এটা তো গাড়ি নয় এটা হলো বাড়ি, এটা গাড়ি তো নয় এটা কি বাড়ি, বাড়ির মধ্যে এরা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী বলবে এখন ভাই বাতি যা যারা নেতৃত্ব দিতেছে এদেরকে বলবে আমাদের ছেলে মেয়েরা এরা এরা কই এরা রাখবো না, তখন ফেরেশতারা বলবে হুজুর এখানে ছেলে মেয়ে মা বাবার কোনো কাহিনী নাই, দিবেন আপনার জন্য এবং আপনার স্ত্রীর জন্য, সেখানে মা বাবা থাকবে না, সেখানে ছেলে মেয়ে থাকবে না, আমি ছেলে মেয়ে মাত্র জান্নাতে রওনা করলাম দিকে তাকায় লোভ লাগাইতে আছে, চাবিটা কার কাছে দিতাম,
স্বামী কয় আমার কাছে, স্ত্রী কয় আমার কাছে, আল্লাহ পাক কইতে আছে আচ্ছা গাড়ি তো প্রত্যেকের আলো ভালো ছিল, স্যাক্রিফাইস কে করছে আগে আমি? স্ত্রী কে বলছে আমি স্যাক্রিফাইস করছি, আমি আমার গাড়ি ছেড়ে দিয়ে আমার স্বামী গাড়িতে উঠছি, স্যাক্রিফাইস আমি করছি। আল্লাহ পাক বলবেন যে স্যাক্রিফাইস করছে চাবি তার হাতে, কে পাইল? এখন স্ত্রী আসতে আছে আর স্বামীর কইতে আছে মিয়া সাহেব জীবন ভর বিরিয়ানি করিলা তুমি, মাদ্রাসায় পড়াইলা তুমি, ওয়াজ করিলা তুমি, চাবি পাইলাম আজকে বাসায় গিয়ে কইবে কোনো ঘটনার কথা কোনো কি কিন্তু সব আয়োজন আমি করলাম শেষ পর্যন্ত চাবি তো দখল করবে তুমি। মেরে ভাই ও দোস্ত বুঝলো চাবিটা পাবে স্ত্রী, স্ত্রী চাবিটা পাইয়া হাদিসের মধ্যে আসতে যখন সময় শেষ হবে বয়ে নেবে আমার গাড়ি, এটা এটা হলো সরকারি গাড়ি, এটা শুধু দিয়ে থাকবে তো স্ত্রী চাবিটাকে পাইতো, ভাইটা খুব মজা করবে, ব্যাপারে সে ফুর্তি করো, আল্লাহ পাক জান্নাতিদেরকে ফুর্তি করে আনন্দ করতে আসছে যে এখন চাবি কার কাছে, গাড়ির সংখ্যা কত, একটা গাড়ি কয়টা বাতি হয় তাহলে আপনারা ভালো করে বলেন, আমি রাস্তাতে একটা গাড়ি বাতি করছি মিনিমাম 10টা, ছোট বড় লাল নীল হলুদ দুনিয়ার মানুষ আমি ওই চিত্রটা 53 লক্ষ গাড়ি একত্রে রওনা করবে, এক একটা গাড়ির মধ্যে মিনিমাম 10টা বাতি, বাতিগুলো জ্বলতেছে আর নিভতেছে, জ্বলতেছে আর নিভতেছে, কত বিরাট এলাকা জুড়ে এই গাড়িগুলো জান্নাতের দিকে রওনা করছে, বাতিগুলো জ্বলতেছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ওই চিত্রটা আমার কাছে বড় ভালো লাগে, যখন মুমিন বান্দাকে, জিকিরওয়ালা বান্দাকে, কোরআনওয়ালা বান্দাকে এরকম নূর
জান্নাতি কিছু খায় না, খালি হাসে, বুঝা যায় ও মুস্কি হাসে। আমি আপনার খাদেম, আমার নাম রেদওয়ান, আমার আন্ডারে কুটি কুটি ফেরেশতা আপনার এই জান্নাতের কাম কাজ করতে আছে, আমি হইলাম এদের সর্দার, আমি আপনার সঙ্গে থাকবো আর আমার কমান্ডিং এর উপরে সর্দার। 53 লক্ষের ডিউটি হইলো আসরের ময়দান থেকে আপনাকে ওই জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে, এরা সেখানে গিয়া থাকবে যাবে, এখন আপনাকে হ্যান্ড ওভার করবে কার কার কাছে? রেদওয়ান, কার কাছে? রেদওয়ান গেটের মধ্যে খাড়া, গেটের মধ্যে এরকম ফিতা লাগানো, আল্লাহ ফিতা লাগানো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين। সেখানে পিতা কানানো হবে, এক পাশে রেদওয়ান খাড়া, আরেক পাশে আপনার বাকি যারা, এক পাশে কে? রেদওয়ান, আরেক পাশে বাকি যারা। আপনাকে বলা হবে আপনি পিতা কাটবেন, আপনার ফিতাটা কাটানোর পরে জান্নাতে ঢুকবে কে আগে? তাহলে কার কাছে? স্ত্রী রেদওয়ানকে বলবে যে রেদওয়ান আসো, আর স্বামীকে বলবে যে আপনি এখানে থাকেন। আমি স্ত্রী তখন চাবি লইয়া রেদওয়ানকে লইয়া ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকিয়া একটা যে ভাত করি করব, পর্দা করে সুন্দর হয়েছে না এটা বললাম, আল্লাহ পাক মুস্কি মুস্কি হাসি আর কয় হিন্দি আলামু মালা তালামু, ও ফেরেশতারা আমি আগে কয়ে রাখছি আমি যা জানি তোমরা তা জানো না, সব আবার নিজের চয়েস মতন সব আবার, আর এরকম রেদওয়ান খুব খারাপ আমি যেভাবে করছি আমার তো চিন্তা ছিল এটাই বুঝি সর্বোচ্চ এটাই কি, কিন্তু জান্নাতি ঢুকতে গেলে চেঞ্জ করে দিল এবং আসল রিয়ালে সুন্দর করে সব কিছু রেডি। এবার রেদওয়ানকে বলবে যাও তোমার সাহেবকে নিয়ে আসো, রেদওয়ান আসবে আসে বলবে হুজুর আমি অনেক রেডি করছি আমার চয়েস ভাবির যা চয়েস উল্লাস কাকে বলে ফুর্তি গায়ে তোমরা তো ফুর্তি করতো না মেরে ভাই ও দোস্ত বুঝলো ঢুকবে, ঢুকুনের পরে এখন ফেরেশতারা খাওন লইয়া দৌড়া দৌড়ি সবাই কি ঢুকলে জান্নাতের বয়ান পুরো আরেকদিন করা হবে।